আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমাদের ভিডিও যারা দেখছেন তাদেরকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি প্রতিদিনের মতো আজকেও মাছ চাষ বিষয়ক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব দর্শকবৃন্দ বিগত একটি ভিডিওতে আমরা মাছের রোগ এবং তার প্রতিকার নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় পর্ব হিসেবে মাছের আরেকটি রোগ নিয়ে আমরা আলোচনা করব মাছের সাধারণত চার ধরনের রোগ হয়ে থাকে একটা হলো পরজীবীর কারণে রোগ হয়ে থাকে একটা হল ব্যাকটেরিয়াল ইনফেকশনের রোগ হয়ে থাকে ভাইরাস ইনফেকশনের এছাড়া আপনার ফাঙ্গাস জাতীয় রোগ হয়ে থাকে তো এই রোগগুলোর ভিতরে আজকে আমি আপনাদের সামনে যে রোগ কয়টি যে রোগগুলা খুব বেশি আমাদের মাছ চাষীদের ক্ষতি করে থাকে তার ভিতরে পরজীবী ঘটিত রোগটা নিয়ে আমি আজকে আলোচনা করব কারণ যারা মাছ চাষে নিয়ে যেহেতু আছেন তারা এই সমস্যাটা প্রয়াসই সম্মুখীন হয়ে থাকেন তো পরজীবী তিনটি রোগ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো প্রথমটি হচ্ছে যে আপনার ইক ডিজিজ এই ইক ডিজিজটা এটা হলো আপনার পটোজোয়ান ডিজিজ এবং পোটোজোয়া আক্রমণ করে সাধারণত কাতল মাছের কানকর ভিতরে এটা আক্রমণ করে এবং বসন্তের সাদা একেবারে সেই পুজের মতো করে ছোটো ছোট সাদা সাদা দাগ হয় এবং এই রোগটা আবার মৃগেল মাছের বিশেষ করে ছোট আকারের পোনা মৃঙ্গেল মাছের আঁশের নিচে দিয়ে সাদা সাদা ফুস্কার মতো দেখা যায় এবং এই রোগটা সাধারণত এটা হলেই যে মাছ মারা যায় তা না এটা যখন বড় কাতল মাছকে ধরে তখন এই সাদা স্পটটা ফেটে যায় ফেটে যে আস্তে আস্তে ফাঙ্গাস রূপ ধারণ করে এবং এই ফাঙ্গাস তার গিল রেকারকে পাখির বাসার মতো করে এবং তখন এই কাতল মাছ আটটা দশটা করে প্রতিদিনই মরতে থাকে তো এটা প্রাথমিকভাবে যখন হয় প্রথম দিকে তখন থাকে তখন সমস্যাটা হলো যে মাছ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং যেহেতু গিল মাছের জন্য খুবই সেন্সিটিভ জায়গা তো কাতল এই ক্ষেত্রে ছোটো কাতলগুলো ছয়শো গ্রাম সাতশো গ্রাম আধা কেজি কাতলগুলো দুই চার পাঁচটা করে মারা যায় তো মৃগেল মাছে যখন হয় তখন মৃগেল মাছ সাধারণত মারা যায় না কিন্তু মৃগেল মাছ যেহেতু এই অস্বস্তির মধ্যে পড়ে যায় এবং সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় স্বাস্থ্য খারাপ হয়ে যায় এখন এই ডিজিজটা কেন হয় যদি কোনো পুকুরে এই ডিজিজটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সে জৈবিক পদার্থের পচনশীল জৈবিক পদার্থের আধিক্যতা বেড়ে যায় এবং এই রোগটা হলে বলা হচ্ছে যে ওই পুকুরটাকে যদি আপনি না শুকান তাহলে পরের বছর আবার আপনাকে এই রোগটা ধরবে তো সাধারণত এই রোগটা অনেক সময় আমরা যেখান থেকে পোনা মাছ নিয়ে আসি সেখান থেকেও এই রোগটা আপনার পুকুরে সংক্রামিত হতে পারে তো এই রোগটা হলে আপনি কি করবেন এই রোগটা হলে প্রথম ভালো চিকিৎসা হলো যে কপার সালফেট পানির দ্রবণে দশ লিটার পানির সাথে এক চামচ কপার সালফেট গুলিয়ে যদি মাছগুলো ধরে আপনি যদি গোসল করিয়ে পানির ভিতরে এক মিনিট চুবাই রাখতে হবে যাতে তার কানকার ভিতরে এই আপনার তুতের পানি বা কপার সার্ভেটের পানি যাতে প্রবেশ করে এক মিনিট চুবাই রেখে আপনি ছেড়ে দেবেন তাহলে এই মাছগুলো আমরা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যে এই মাছগুলো রোগ সেরে যায় তো এছাড়া যদি বড়ো পুকুর হয় যেহেতু আপনি বড়ো পুকুর হলে ধরতে পারবেন না সেহেতু আপনাকে আমরা সাধারণত পুকুরে যে রিপ কট প্রয়োগ করি বা ডাইলিট্রিক্স প্রয়োগ করি এই জাতীয় ডেলিটিক্স রিপ এবং সাইবার মিথিরিন গ্রুপের যে মেডিসিনগুলো আছে সেগুলো আমরা যদি প্রয়োগ করি বিশেষ করে ডিপটারেক্স এক একর জায়গায় প্রতি ফিট গভীরতার জন্য আপনার পঞ্চাশ এম যদি আমরা প্রয়োগ করি পরপর দুটো ডোজ দিতে হবে আজকে এক সপ্তাহ আগে একটা ডোজ এক সপ্তাহ পরে একটা ডোজ দিতে হবে এই দেওয়ার পাশাপাশি আপনাকে মাসের যেহেতু আপনার এই এই ডিজিজ হলে তার আপনার ফুলকা যেহেতু আক্রান্ত হয় সেহেতু এই চিকিৎসা দেওয়ার দুই সপ্তাহ পর পর চিকিৎসা দিতে পাশাপাশি কভার পেট দিতে হবে সেটা হলো প্রতি একরে আপনার তিনশো গ্রাম পটাশিয়াম পটাশ পটাশিয়াম পারমা গুলিয়ে সারা পুকুরে সিটি দিতে হবে তো দর্শক এই রোগটা সাধারণত বেশ কিছু পুকুরে দেখা যায় এবং মাছের বিশেষ কাতল এবং মৃগেল মাছের ক্ষতি করে থাকে এরপরে আমরা এই মাছের যে ছবিটি আপনার আমরা এই ভিডিওতে দেখালাম আপনি নিশ্চয়ই এই ছবিটি দেখে আপনি বুঝতে পারতেছেন যে আমরা কোন রোগটা নিয়ে আলোচনা করলাম দ্বিতীয় যে রোগটি নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করবো সেটা হলো খুব কমন একটি রোগ পরজীবী রোগ সেটা হলো আরগোলাস সমস্যা তো আর্গুলার সমস্যা কেন হয় আরগুলার সমস্যার ক্ষেত্রেও একই কথা যে পুকুরে যখন জৈব পচনশীল দ্রব্য বিশেষ করে আপনি যদি খোল পচিয়ে পুকুরে দেন অথবা পচনশীল গোবর যদি আপনি পুকুরে দেন অথবা অনেকেই আছে যারা গোবর সরিষার খোল এবং অটোকুড়া ভিজিয়ে দু তিন দিন ভিজিয়ে অনেকেই কাঠ মাছের পুকুরে এই 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 এটা খাদ্য হিসেবে ব্যবহার করা হয় যখন এটা পুকুরে প্রয়োগ করা হয় তখন এর বিরাট একটা অংশ পচে যায় পচে এই সাধারণত রুই মাছের এই রোগটা বেশি দেখা যায় এই আরগুলার সমস্যা এবং এটা এই শীতের সময় শীতের শুরুতে এবং শীতের শেষের দিকে বা বছরের অন্যান্য সময় বিশেষ করে হ্যাসারির যে মাছ হ্যাসারির যে ভ্রুট মাছ সেই ভ্রুট মাছ এটা বেশি আকারে হয়ে থাকে তো এটা হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে পুকুরে যদি আপনার ইট থাকে অর্থাৎ শক্ত অবলম্বন থাকে অনেক সময় আমরা পুকুরে বাঁশ ভিজিয়ে রাখি তো এই বাঁশ ভিজিয়ে রাখলে এই ধরনের সমস্যা সেই সব পুকুরে খুব বেশি দেখা যায় তো এখন আপনি এই আরগুলার সমস্যা হলে মাছের ক্ষতিটা হয় যে যেহেতু এটা এটা হলো উকুন মাছের রক্ত চুষে খায় ফলে মাছের ফুলকার নিচে অর্থাৎ পেট্রোনাল পিনের নিচে এবং অ্যানাল পিনের নিচে বক নিচে গোড়ায় আপনার এই এইগুলা হয় এবং আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং মাছের রক্ত চুষে খায় মাছ তখন অস্বস্তিকর অবস্থায় থাকে এবং হলো মাছ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় রুই মাছের ক্ষেত্রে দেখা গেল যে স্বাস্থ্য খারাপ হয়ে যায় এবং রুই মাছে যখন ব্যাপক আকারে দেখা যায় তখন এটা অন্য অন্য কাকজাতীয় মাছেও ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে চাষির বেশ ক্ষতি হয় এবং রুই মাছ ঝাঁকে ঝাঁকে পানির উপরে আপনার ছুটাছুটি করে বিশেষ করে দুপুরের দিকে রুই মাছ লেন্স বার করে দিয়ে পানির উপর বের করে দিয়ে ঝাঁকে ঝাঁকে ছুটাছুটি করে এটা দেখে বোঝা যায় যে মাছ হলো আরগুলার সমস্যা আছে বিশেষ করে রাজশাহী অঞ্চলে যে বড়ো মাছ চাষির ভাইরা চাষ করেন তারা তাদের পুকুর ম্যানেজমেন্টে অনেক সময় খুব সিদ্ধ করে মাছকে খাবার দেন অনেক সময় সরিষার খোল আপনার ভিজিয়ে দু তিন দিন ভিজিয়ে পুকুরে দেন এই জন্যই এই বড় মাছের চাষের পুকুরে প্রায়শই এই সমস্যাটি দেখা যায় তখন এই সমস্যাটি দেখা দিলে প্রতিকারের উপায় হলো যে আপনাকে এই আইবার ম্যাক্স যে গ্রুপ আছে আপনার আইবার ম্যাক্সের একশো এম এল পার একর অথবা এসি টেন এসি টোয়েন্টি এসি এগুলো টোয়েন্টি এম যদি পার একরে দেওয়া হয় অথবা ডেলিট্রিক্স যদি পঞ্চাশ এম পার একরে প্রতি ফিট গভীরতার জন্য যদি পুকুরে প্রয়োগ করা হয় তাহলে এই আরগুলা সব মারা যায় তবে আপনাকে তিনটি ডোজ দিতে হবে আপনি যে যেদিন দিলেন প্রথম ডোজ তার ঠিক এক সপ্তাহ পরে আরেকটি ডোজ দিতে হবে তারপরে আরেকটি ডোজ দিতে হবে কারণ হলো আমরা সবাই জানি যে মানুষের যে উকুন হয় সেই একই রকম ক্যারেক্টার যে এই উকুনের আপনার যখন এই আরগুলাসের যে ডিম থাকে এই ডিম থেকে তিন দিন পরে বাচ্চা ফুটে তো আমরা যদি এই মেডিসিনগুলো প্রয়োগ করি তাহলে আরগুলা যেটা অ্যাডাল্ট যেটা পূর্ণাঙ্গ সেটা মারা যায় কিন্তু ডিমটা মারা যায় না কিন্তু ডিম তিন দিন পরে আবার ফুটে তো এই ফুটার কারণে সে আবার হয় তার শরীরে আক্রমণ করে মাছের শরীরে কিন্তু আমরা যদি এটা তিনবার ট্রিটমেন্ট দিই তাহলে আপনার এই অসুখটা আপনার ভালো হয়ে যায় এবং এই সাধারণত সুমিথিয়ান বা হলো সাইবার মিথিলিন গ্রুপের ওষুধ অথবা ডেলেটিক্স এগুলো যদি সন্ধ্যের সময় দিয়ে দেওয়া যায় তাহলে এটার কার্যকারিতা বেশি পাওয়া যায় মনে রাখতে হবে যে আপনার পুকুরে জৈব পদার্থের পরিমাণ যে কোনো কারণে অনেক সময় আপনারা কচুরিপানা বানা পচিয়ে বা গোবর দীর্ঘদিন পচিয়ে যদি দেওয়া হয় তাহলে এটা তার পুকুরে এই সমস্যা আসবেই তো এই আরগুলাসের নানান রকম ভাবে আপনার মাছের চাষের ক্ষতি করে থাকে আপনার মাছের অনেক সময় এই আর্গুলাস ধরার কারণে তার শরীরের ভিতরে ঘা চলে আসে তো আর্গুলাসের এই ওষুধগুলো দিয়ে অর্থাৎ যে মেডিসিনগুলো আমি বললাম যে আইবার ম্যাক্সের আইবার ম্যাক্স বা সাইবার নিথুর অথবা ডেলেটিক্স যে ওষুধগুলোর কথা আমি বললাম এই ওষুধগুলো দেওয়ার পরে আপনাকে বেঞ্জাইল ক্লোরাইডের অথবা যে কোনো জীবাণুনাশক আপনাকে পুকুরে দিতে হবে দেওয়ার পরে পাশাপাশি মাছকে আপনার খাবারের সাথে ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিনের প্রিমিক্স মিশিয়ে খাওয়াতে হবে যাতে মাছ যে স্টেজে পড়ে গেছিলো মাছের যে পুষ্টিগত ঘাটতি হয়েছিল সেই ঘাটতিটার জন্য পূরণ হয়ে যায় সর্বশেষ আজকের এই ভিডিওতে আমি যে রোগটি রোগ নিয়ে আলোচনা করব সেটা ডিজিস আমরা ছবিতে আমাদের ভিডিওতে ছবিতে আমরা সমস্ত রোগের ছবি আমরা দিচ্ছি এবং এই ছবিগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে অ্যাংকর ডিজিজটা কিরকম অ্যাংকর ডিজিজ অ্যাঙ্কর মানে হলো আপনার এই যে নৌকাতে আমরা অ্যাঙ্কর ব্যবহার করি যে তাকে নদীতে আটকে রাখার জন্য ঠিক এটার এটা এই রোগটা এরকমই যে এটা অ্যাঙ্করের মতো আপনার মাছ মাছের শরীরের ভিতরে এটা অ্যাঙ্করের মতো আপনার ঢুকে যায় ঢুকে শরীর থেকে রক্ত চুষতে থাকে এবং সুতার মতো ঝুলতে থাকে অনেক সময় মাছের গায়ে বড় আকারে দুই সেন্টিমিটার আকারে সুতার মতো দেখা যায় এবং ওই জায়গাটা বিশেষ করে রুই মাছে এই রোগটা বেশি দেখা যায় কার্বি মাছও দেখা যায় অন্যান্য মাছও দেখা যায় তবে রুইয়ের প্রতি বেশি বেশি হয়ে থাকে এবং ওই জায়গাটা ক্ষত সৃষ্টি করে ফেলে তো এই ক্ষত সৃষ্টি হয়ে যাওয়ার কারণেই মাছ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মাছ অস্বস্তি থাকে এবং মাছ অনেক সময় রুগ্ন হয়ে অনেক মাছ মারা যেতে দেখা যায় তো এই রোগটাও ঠিক একই কারণে যে আপনার এই আপনার উকুন হলে যে যে কারণে উকুন হয়ে থাকে ঠিক একই কারণে যখন পুকুরে জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায় তখন এবং আপনার এই যদি সব বিশেষ করে পচনশীল দ্রব্য যদি আমরা পুকুরে দিয়ে থাকি অনেকে আমরা ভিজা খাবার পুকুরে ব্যবহার করি তো ভিজা খাবার পুকুরে যদি যখন ব্যবহার করা হয় তার মনে রাখতে হবে যে ভিজা খাবারের একটি অংশ পচে পরিবেশটাকে নষ্ট করে ফেলে তো শুধু চাষি ভাইরা তো এই ডকটা হলেও সেই সমিতিয়ান দেওয়ার মতো অর্থাৎ চাট রোগ অথবা উকুন হলে যে চিকিৎসাটা আমরা দিয়ে থাকি এই অ্যাঙ্কর ওয়ার্মের ক্ষেত্রে আপনাকে ঠিক একই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে তবে এখানে ডোজ হলো দুইবার ডোজ দিতে হবে তো এটা ওই একই রকম সাত দিন পর দুইটা ডোজ দিতে হবে এবং ডোজগুলো ক্ষেত্রে একই সেই পঞ্চাশ এম এল পার একরে প্রতি ফিট গভীরতার জন্য আইভার ম্যাক্স আমরা যদি প্রয়োগ করি তাহলে একশো এম আমরা পার একরে প্রয়োগ করবো সাইবার মিথিলিন গ্রুপের যদি আমরা টেন ইসি এবং টোয়েন্টি ইসি যদি প্রয়োগ করি তাহলে আমরা টোয়েন্টি এম এল দিব এবং অনেক সময় এই রোগগুলোর ক্ষেত্রে যদি আপনার পুকুরে আগে যদি আপনি আইভার ম্যাক্স ব্যবহার করে থাকেন পরের আবার আইভার ম্যাক্স দিলে অনেক সময় কাজ না হতে পারে এই জন্য অল্টারনেটিভ অর্থাৎ আমি এর আগে যদি ওই পুকুরের ট্রিটমেন্ট আমি ডেলিটিস দিয়ে করে থাকি তাহলে পরের বার আমি আপনার আইভার ম্যাক্স দিয়ে করার চেষ্টা করব অথবা তারপর আমি সাইবার মিথিলিন গ্রুপে যে কোনো একটি কীটনাশক দিয়ে প্রয়োগ করার চেষ্টা করব অনেক সময় অনেক চাষি এই সাইবার মিথিলিন গ্রুপের অর্থাৎ সমিতিয়ানের সাথে আপনার সাইবার মিথিলিন গ্রুপের ওষুধ দুটো মিশিয়ে অর্থাৎ পরপর পর দুটো ওষুধ দেন যাতে নিশ্চিতভাবে এই পরজীবীগুলো মারা যায় বা ধ্বংস হয় তো সবসময় খেয়াল রাখতে হবে যে পরজীবী রোগ মানেই তার শরীর থেকে রক্ত চুষে নেওয়া রক্ত সাক করে নেওয়া এবং এই রক্ত সাক করলে মাছ পুষ্টিহীনতায় পড়ে যায় এই জন্যে এই অ্যাঙ্কর ওয়ার্মের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই এই চিকিৎসা দেওয়ার পাশাপাশি আপনাকে পরের দিনই অর্থাৎ যেদিন আপনি কীটনাশক প্রয়োগ করলেন তার পরের দিনে আপনাকে পটাশিয়াম পারম্যাগানেট দিতে হবে এবং পটাশিয়াম পারম্যাগানেট দেওয়ার দিতে পারেন অথবা আপনি মাইক্রোনিল অর্থাৎ বেঞ্জাইল মিথার মেঞ্জাইল ক্লোরাইডের একটি ডোজ আপনাকে দিতে হবে বেঞ্জাইল ক্লোরাইড চারশো এম দিতে হবে পথিয়া করে দিলে সমস্ত ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এবং তার ক্ষতর ওখানে সেকেন্ডারি ইনফেকশন পরবর্তী আর ইনফেকশন হবে না পাশাপাশি আপনাকে খাবারের সাথে এই ভিটামিন সি বা অন্য অন্য ভিটামিন প্রিমিক্স মিশায়ে আপনাকে মাছের খাওয়াতে হবে এবং এই ভিটামিন বা প্রিমিক্স খাওয়ানোর ক্ষেত্রে আমরা একটি ভিডিওতে আমরা কিভাবে মাছকে ভিটামিন খাওয়ানো যায় আমরা সেখানে বিস্তারিত আমরা দেখিয়েছি আমরা ইনবক্সে আমাদের লিঙ্কটা দিয়ে দিব আপনারা দয়া করে দেখে নেবেন যে সেই ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে বলেছি যে সহজ পদ্ধতিতে কার্যকরভাবে কীভাবে মাছের ভিটামিন বা মেডিসিন খাওয়ানো যেতে পারে তো শুধু দর্শক বিন্দু আশা করি পরজীবী রোগগুলো নিয়ে আমরা যে আলোচনা করলাম এই আলোচনাটা আপনাদের মাছ চাষে উপকারে আসবে যদি আমাদের আলোচনাটা আপনি ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং অন্যান্য চাষি ভাইয়েরা যাতে দেখতে পারে আপনার বন্ধু চাষিরা যাতে দেখতে পারে এই জন্য আপনি শেয়ার করবেন এবং আমাদের ভিডিও প্রথম আপলোড করার সাথে সাথে আপনি যাতে নোটিশ আকারে পান সেই জন্য আপনি বেল আইকনে ক্লিক করবেন তো সবাই আমার মনে হয় যে আমাদের আলোচনাটা ভালো হয়েছে আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে এবং যারা আমাদের এই আলোচনাটা ধৈর্য সহকারে শুনলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আগামীতে আরও আমরা মাছ চাষের অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে আপনার যদি কোনো বিষয়ে বিস্তারিত জানার আগ্রহ থাকে তো আপনি কমিউনিটি উল্লেখ করতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ